সকাল থেকে দেখেছি একেবারে ভোর 7টা থেকে, সকাল 7টা থেকে কিন্তু আমরা যেটা দেখেছি সাধারণ মানুষের পাশাপাশি দলীয় যে নেতাকর্মী আছেন সকলেই কিন্তু কক্সবাজার যে আইকনিক রেল স্টেশন সেটিতে ভিড় জমিয়েছেন প্রধানমন্ত্রীকে দেখার জন্য, এবং যেই মহেন্দ্রক্ষণ অর্থাৎ কক্সবাজারের সাথে যে রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে সারা দেশের যে রেল নেটওয়ার্ক, সেই মহেন্দ্রক্ষণের সাক্ষী হতে কিন্তু যে আইকনিক রেল স্টেশন এলাকা আছে সেখানে তারা ভিড় জমিয়েছেন। এবং কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী হুইসেল বাজি এবং পতাকা নাড়িয়ে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন, এবং যেটি কিন্তু 93 বছরের যেই প্রত্যাশা সাধারণ মানুষ, এবং যেই প্রকল্পটি ব্রিটিশদের সময় থেকেই পরিকল্পনার মধ্যে ছিল যেটি বাস্তবায়ন হয়নি, সেই প্রকল্পটি 93 বছর পর বাস্তবে রূপ পেল। এবং কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী প্রথম কোনো ট্রেন যাত্রী হিসেবে যেই নতুন কোরিয়ান কোচ আছে সে কোরিয়ান কোচে চড়ে কক্সবাজার রেল স্টেশন থেকে তিনি রামু রেল স্টেশনে গেছেন, যার মাঝামাঝি দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার। তিনি এখান থেকে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এবং এই পথের যেই বৈচিত্র্যময় প্রাকৃতিক সম্ভার, যেই অনন্য রূপবৈচিত্র্য কক্সবাজার এলাকার, সেই রূপবৈচিত্র্য দেখতে দেখতে তিনি কক্সবাজার স্টেশন শহর থেকে তিনি রামুর উদ্দেশ্যে যাচ্ছেন, এবং সেখানে আছেন আমাদের সহকর্মী আজহার লিমন। এবং আমরা যেটি দেখেছিলাম যে আসলে সাধারণ মানুষরা যেমন সেই ট্রেনে ঠাঁই পেয়েছেন, তেমনি যারা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা আছেন তারাও কিন্তু সেই ট্রেনের যাত্রী হয়েছেন, এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে সেই ট্রেনে রাখা হয়েছে, এবং প্রধানমন্ত্রী তাদের সাথেই তার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে আসলে তারা যাচ্ছেন। এবং এই উচ্ছ্বাস কিন্তু আসলে শুধু কক্সবাজারের নয়, এই উচ্ছ্বাস সারা বাংলাদেশের মানুষের, কারণ দীর্ঘদিন তাদের প্রত্যাশা ছিল এই পর্যটন নগরে তারা ট্রেনে চড়ে আসবেন। সেই যে প্রত্যাশা, সেই যে হতাশার জায়গাটা সেটি কিন্তু একেবারে ঘুচে গেছে, এবং প্রত্যাশাটা, তাদের যে প্রত্যাশাটা ছিল সেটি কিন্তু আজ, যে স্বপ্ন ছিল সেটি কিন্তু আজ একেবারেই চোখের সামনে ধরা দিয়েছে। এবং আগামী মাস থেকে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই এই পথে বাণিজ্যিকভাবে রেল চালুর ঘোষণা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়, এবং তারা কিন্তু যেটি বলেছেন এই আইকনিক স্টেশনে আসতে চট্টগ্রাম থেকে গুনতে হবে সর্বনিম্ন 55 টাকা থেকে সর্বোচ্চ 700-750 টাকার মতো, আর যেটি ঢাকা থেকে ছেড়ে আসবে যে ট্রেনটি সেটি সর্বনিম্ন 500 টাকা থেকে সর্বোচ্চ 1900 টাকা, অর্থাৎ শ্রেণীভেদে এই ভাড়াগুলো প্রস্তাব করা হয়েছে। এবং আপাতত চট্টগ্রাম থেকে 2টি এবং কক্সবাজার থেকে 1টি ট্রেন এখানে ছুটে আসবে, তবে পর্যায়ক্রমে এই পথে আরও রেল চলাচল বাড়ানো হবে, এবং তারই সাথে এখানকার যে বাণিজ্যিক সম্ভাবনা সেটিকে নিংড়ে নেওয়ার জন্য এই পথের যেই ট্রেনগুলো থাকবে সেগুলোতে কার্গো বগি যেমন রাখা হবে তেমনি শীতাতপ নিয়ন্ত্রিত বগিগুলো রাখার একটি পরিকল্পনা তাদের আছে। এবং পাশাপাশি এই ট্রেন, এই রেলপথ যেহেতু পরবর্তীতে মাতাবাড়ির সাথে যুক্ত হবে, সেহেতু সেখানে কন্টেইনারবাহী যে ট্রেন আছে সেটিরও একটি বিষয় কিন্তু আলোচনায় আসছে, এবং ব্যবসায়ীরা সেই দাবি জানিয়ে আসছেন। তারা বলছেন যে এই পথের যেই সম্ভাবনা, যেই বিশাল ইকোনমিক করিডোর বা অর্থনৈতিক যেই সম্ভাবনাগুলো লুকায়িত আছে, এবং ট্রান্স এশিয়ান রেলওয়ের সাথে যেই সংযুক্তি, সব কিছু মিলিয়ে এখানে বাণিজ্যিকভাবে এই পথকে যদি গুরুত্ব দিতে হয় বা এর সবটুকু যদি নিংড়ে নিতে হয়, সেক্ষেত্রে কন্টেইনারবাহী ট্রেন কিংবা যে বাণিজ্যিক পরিবহন যেই গুলো রেলের সাথে যুক্ত থাকে সেগুলো সংযুক্ত করার দাবি তারা জানিয়ে আসছেন। এবং এই কক্সবাজার কিন্তু একটি প্রসিদ্ধ অঞ্চল মৎস্য শিল্পের জন্য, এবং লবণ এখান থেকে বিভিন্ন স্থানে যায়, পাশাপাশি চিংড়ি একটি এখানকার বড় অর্থকরী ফসল। তো সব কিছু মিলিয়ে এই সব পণ্য যাতে যেতে পারে রেলে চড়ে এবং এর মাধ্যমে সারা দেশে ছড়িয়ে যেতে পারে, যেহেতু কক্সবাজার 44তম জেলা হিসেবে আজকে রেলের নেটওয়ার্কে যুক্ত হলো, সে এই রেল নেটওয়ার্ককে আসলে কাজে লাগিয়ে এই পর্যটন নগরকে যেমন নতুনভাবে আবিষ্কার করার বিষয় আছে, তেমনি এখানকার যেই বাণিজ্যিক সম্ভাবনা, অর্থনৈতিক সম্ভাবনা আছে সেগুলোকেও আবিষ্কারের একটি বিষয় থাকে, যার জন্য ব্যবসায়ীরা আশা করছেন যে সরকার বা রেল কর্তৃপক্ষ শীঘ্রই এই পথে বাণিজ্যিক রেল চলাচলকেও গুরুত্ব দেবেন, এবং পর্যটনবাহী বা কমিউটার যে ট্রেনগুলো আছে সেগুলোতেও সীমিত আকারে পর্যটন বা সেগুলোতে যে বাণিজ্যিক যে পণ্য সেগুলোতেও বহনের একটি বিষয় থাকে। আর আরেকটি বিষয় এখানে জানিয়ে রাখছি, আসলে রেলমন্ত্রী গতকাল এটি পরিদর্শন করে তিনি যেটা বলেছেন যে আসলে ঘুমধুম পর্যন্ত যেই রেলপথ যাওয়ার কথা সে প্রকল্পটি আসলে একটু সময় লাগবে, কারণ মিয়ানমারের দিকে যেই রেল ব্যবস্থা, রেল নেটওয়ার্ক সেটি এখনও ততটা উন্নত হয়নি, সে কারণে এখানকার যে রেল নেটওয়ার্ক সেটি যেহেতু অনেকটা অত্যাধুনিক পর্যায়ের, আধুনিকভাবেই করা হয়েছে, সেই কারণে এর সাথে মিয়ানমারের যে সংযুক্তি সেটির একটি
ফারাক থাকে, তো সেই কারণে মিয়ানমারের পক্ষ থেকে যখন রেল ব্যবস্থার আরও উন্নয়ন ঘটনা হবে বা চীনের সহায়তায় কিংবা তাদের নিজস্ব অর্থায়নে, তখন বাংলাদেশের থেকে এই পথে ঘুমধুম হয়ে একেবারে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত চলে যাওয়া যাবে। তো সেই জন্য অপেক্ষা করতে হবে বলে তিনি আমাদের জানিয়েছেন। আর এই রেল প্রকল্প সহ যে উন্নয়ন প্রকল্পগুলো আজকে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, এখানকার স্থানীয় যারা নেতাকর্মী আছেন তারা বিশ্বাস করছেন এই উন্নয়ন প্রকল্পগুলো আগামী নির্বাচনে, যেহেতু নির্বাচনের আগে তিনি এরা উদ্বোধন করেছেন, এবং এই আগামী নির্বাচনে যেহেতু মানুষ সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখেছে এবং দেখছে, সেহেতু কিন্তু আমরা তারা বলছেন যে এই পথ রেলপথ কিন্তু আগামী নির্বাচনে একটি বড় ভূমিকা রাখবে, এবং যে প্রকল্পগুলো মেগা প্রকল্পগুলো মাতাবাড়ি যে প্রকল্প আছে, বিদ্যুৎ কেন্দ্র আছে, সেই প্রকল্পগুলোকে ঘিরে কিন্তু, কিংবা বিমানবন্দরের যে বিষয়টি সেগুলোকে ঘিরে কিন্তু নির্বাচনের মাঠে বা ভোটের মাঠে একটি বড় ভূমিকা রাখবে এই প্রকল্পগুলো। আর কিছুদিন পরেই কিন্তু এই আইকনিক স্টেশনটি একেবারেই সরগরম হয়ে যাবে, আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো, এবং আরও কিছু কাজ বাকি আছে, বিভিন্ন স্টেশনের কিছু সংস্কার নির্মাণ কাজ আছে এবং রেলপথের বিভিন্ন স্থানে আরও কিছু শেষ পর্যায়ের কাজ আছে, সেগুলো শীঘ্রই শেষ করবে রেল কর্তৃপক্ষ, এবং কালুঘাট সেতুটিও আরও পোক্ত করার বিষয় আছে। সব কিছু মিলিয়ে এই রেলপথটি আগামী মাসের মধ্যে প্রস্তুত হয়ে যাবে উজ্জ্বল। কক্সবাজার রেল স্টেশন এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফয়সাল লিমন। আমরা রামু স্টেশনে যাব, সেখানে আছেন সহকর্মী আজহার লিমন। লিমন, কক্সবাজার থেকে রামু পুরো 12 কিলোমিটার পথ কেমন উপভোগ করলেন, যারা যাত্রী হয়েছিলেন তাদের উচ্ছ্বাস কেমন দেখেছেন, এবং রামুতে প্রধানমন্ত্রীর আর কী কী কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। উজ্জ্বল, শুরুতেই বলে রাখি যে এটি ছিল এক রোমাঞ্চকর অভিযাত্রা। বিস্তীর্ণ ফসলের মাঠের বুক চিরে এগিয়ে চলছিল প্রধানমন্ত্রীর ট্রেন, দুই পাশে এই নতুন এই বিশেষ ট্রেনকে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাচ্ছিল এই উৎসুক মানুষেরা, এবং তার সফর সঙ্গে ছিলেন সব শ্রেণী পেশার মানুষ। এখন টেলিভিশন সেই যাত্রা লাইভ করেছে, সরাসরি সম্প্রচার করেছে, এবং সেটি আমাদের জীবনের জন্য যেমন স্মরণীয় মুহূর্ত, প্রধানমন্ত্রীর সফর সঙ্গী যারা ছিলেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু এক নতুন এবং অনন্য একটি পাওয়া ছিল। জানিয়ে রাখি যে যারাই ছিলেন তার সফর সঙ্গী, সবার চেহারায় কিন্তু হাসির আভা ছিল, সবাই উচ্ছ্বলিত উচ্ছ্বসিত ছিল। উজ্জ্বল, আমরা এখন রামু স্টেশন ছেড়ে এসেছি। প্রধানমন্ত্রীকে বহনকারী যে বিশেষ ট্রেনটি কক্সবাজারের যে আইকনিক স্টেশন, সেই আইকনিক স্টেশন থেকে রামু স্টেশনে পৌঁছিল সেই প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের নামিয়ে দিয়ে, প্রধানমন্ত্রীকে নামিয়ে দিয়ে এটা কিন্তু আবার আইকনিক স্টেশনে ফেরত যাচ্ছে। এবং আরেকবার আমরা এই প্রথম ট্রেনের যাত্রী হয়েছি, এবং এই ট্রেনে কিন্তু এখনও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, আমরা কিন্তু তাদের সঙ্গে কথা বলতে পারি। এখানে আমরা দেখছি যে একজন নির্মাণ শ্রমিক, আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে এই ট্রেনেই ছিলেন না? আমরা দর্শক জানিয়ে রাখি যে 15টি বগি ছিল এই ট্রেনের, সকল শ্রেণী পেশার মানুষেরা ছিল, এরকম রাজমিস্ত্রি বা নির্মাণ শ্রমিক তো ছিল, এই ঝিনুক ব্যবসায়ী থেকে শুরু করে রিক্সাওয়ালা, মোটে মজুর, সব শ্রেণীর মানুষও ছিল। আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়? এমডি রাসেল এর বাড়ি পিএমকালী, বাংলা বাজার। কেমন লেগেছে যে প্রধানমন্ত্রীর সঙ্গে যে ট্রেনে চললেন, এবং আপনি কোথায় বললেন বাড়ি? আমার বাড়ি জিলংজা। জিলংজা, তো এই যে ট্রেন চলছে এলাকার, আপনারা কি ভাবতে পেরেছেন যে বা কি মনে হয়েছে যে ট্রেন তো সত্যি চালু হয়ে গেল? মনেতে বিকল্প ছিল না, জীবনে প্রথমে শুরুতে কক্সবাজারে আমাদের এই গর্ব এটা ট্রেনে ওঠার, এটাতে আমরা জীবনে দেখি মনে আনি। ধন্যবাদ আপনাকে। এভাবে সবাই উচ্ছ্বসিত, এখানে নানান শ্রেণী পেশার মানুষেরা রয়েছেন। আমরা এখানে দেখছি যে রেলওয়ের এ অঞ্চলের যিনি জিএম মহা ব্যবস্থাপক, আপনি আপনার অধীনে নেতৃত্বে এই রেলপথটি চালু হলো, আপনার কাছে একটু জানতে চাই যে আমরা 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 যেটা দেখছি যে সব শ্রেণী পেশার মানুষ এখানে যুক্ত হয়েছেন, এখানে নার্সরা রয়েছেন, নার্সরা রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা রয়েছেন, তারা সবাই কিন্তু উচ্ছ্বসিত এখানে প্রধানমন্ত্রীর সঙ্গে এই যাত্রায় সঙ্গী হতে পেরে। আমরা কয়েকজনের কথা নেই, আমরা এখানে, আপনারা তো মনে হয় সেবিকা, হ্যাঁ, কি মনে হচ্ছে এই যে যে ট্রেনটা চলাচল শুরু করলো, আপনি কি প্রধানমন্ত্রী আপনার সঙ্গে আপনার সঙ্গে সাধারণ অসাধারণ অসাধারণ এটি সুবিধা হবে আপনাদের?
আজহার লিমন যুক্ত হয়েছিলেন এবং রামু স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে সেই ট্রেনটি আবারও যাচ্ছে এবং সেটির যাত্রী হয়েছিলেন সহকর্মী আজহার লিমন এবং আগামী 1 ডিসেম্বর থেকে কক্সবাজার থেকে ঢাকা এই রুটে সরাসরি ট্রেনে চলাচল করবেন যাত্রীরা।